আমি দশম শ্রেণী ইতিহাস বিষয় পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা ও বিশ্বভারতী নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনার শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ কি ছিল সে সম্পর্কে কিছু বলি। মানবতাবাদী শিক্ষা দরদি ও রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে শিক্ষা হল বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধন, কিন্তু তার আমলে ভারতে যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল তা রবীন্দ্রনাথের মনপ্রত হয়নি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ সম্পর্কে তিনি বিভিন্নভাবে সমালোচনা করেছেন। প্রথমেই বলি যান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বলে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে অভিহিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা হল হৃদয়হীন, মনুষ্যত্ব নাশক ও জাতীয়তাবাদ বিরোধী। এই প্রাণহীন ও যান্ত্রিক ব্রিটিশ শিক্ষানীতির মূল লক্ষ্য হল দক্ষ কেরানিকুল তৈরি করা। রবীন্দ্রনাথের ভাষায় এই শিক্ষা ব্যবস্থা কেরানিগিরির কল ছাড়া আর কিছুই নয়, এর মধ্যে প্রাণের কোনো সাড়া নেই। এই শিক্ষায় মানুষের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না। তিনি বলেছেন, স্কুল বলিতে আমরা যাহা বুঝি সে একটা শিক্ষা দিবার কল, মাস্টার এই কারখানার অংশ, চারটের সময় কারখানা বন্ধ হয়। তিনি আরও বলেছেন, এই শিক্ষা ব্যবস্থার লক্ষ্যই হল বিদেশের বুলি মুখস্থ করা খাঁচার পাখি তৈরি করা। রবীন্দ্রনাথ ঠাকুর এই শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। তিনি এই শিক্ষা ব্যবস্থাকে নীরস বলেও অভিহিত করেছেন। রবীন্দ্রনাথের কাছে ঔপনিবেশিক শিক্ষা প্রতিষ্ঠান চার দেয়ালের মধ্যে আবদ্ধ একটি খোপওয়ালা বড় বাক্স ছাড়া আর কিছুই নয়। এখানে শিক্ষা গ্রহণ আসলে নীরস পাঠ্যবস্তু গ্রহণ করে শুধুমাত্র ডিগ্রি অর্জন ছাড়া আর কিছু নয়। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় কেবলমাত্র শহরের পুঁথিগত বিদ্যাবুদ্ধি অর্জনকারী সীমিত সংখ্যক মানুষ নিজেদের মান মর্যাদা ও অর্থ উপার্জন করে শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করে বলে অভিহিত করেছেন। কিন্তু গ্রাম জীবনের বৃহত্তর মানব সমাজ অশিক্ষার অন্ধকারেই থেকে যায়। শিক্ষার হেরফের প্রবন্ধে, এই প্রবন্ধ তিনি রচনা করেছিলেন 1893 খ্রিস্টাব্দে, রবীন্দ্রনাথ বলেছেন, বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষা পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তাধারা আত্মস্থ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। শিক্ষার ফল মুষ্টিমেয় কিছু ব্যক্তির মধ্যে সীমিত থাকে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকেও তিনি প্রগতি বিরোধী পদ্ধতি বলে অভিহিত করেছেন, কারণ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার অন্যতম দিক ছিল বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ। এই শিক্ষা ব্যবস্থা প্রগতিশীলতার বিরোধী, কেননা রবীন্দ্রনাথের মতে বিদেশি ভাষার মাধ্যমে পাশ্চাত্যের প্রগতিশীল চিন্তাধারা আত্মস্থ করার কাজ বাধাপ্রাপ্ত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে একমাত্র মাতৃভাষার মাধ্যমে শিক্ষাই শিক্ষার্থীর সহজাত জ্ঞান বৃদ্ধি করতে পারে। তাই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষাদান শিক্ষার্থীর স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে বলে তিনি মনে করতেন। রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ভিক্ষার কেন্দ্র বলে মনে করেন। রবীন্দ্রনাথ মনে করতেন, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জ্ঞান ভিক্ষার কেন্দ্রে পরিণত করেছে।
ভারতের শিক্ষা ব্যবস্থায় জাতীয় মর্যাদাকে বাদ দিয়ে পাশ্চাত্যের ধার করা বিদ্যাকে অনুকরণ করাই যেন প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। তিনি স্বদেশী সমাজ শীর্ষক বক্তৃতায়, মেলায়, যাত্রা, কথা প্রভৃতি দেশজ মাধ্যমগুলিকে শিক্ষার্থীর শিক্ষাদানের কাজে ব্যবহার করার উপর গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষা সমস্যা, শিক্ষার হেরফের, স্বদেশী সমাজ, তোতা কাহিনী প্রভৃতি রচনায় ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি বিচ্যুতি তুলে ধরে তার তীব্র সমালোচনা করেছেন। এই শিক্ষা ব্যবস্থায় শিশু শিক্ষার্থীর সুকুমার মনোবৃত্তি, মনের প্রসারতা ও বিকাশ এবং চারিত্রিক দৃঢ়তা ব্যাহত হয়। তাই তিনি ভারতের ঔপনিবেশিক শিক্ষানীতি থেকে পৃথক শিক্ষানীতি প্রবর্তনের জন্য নিজ উদ্যোগে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। আমি এত সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ কী সে সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে পাঠিয়ে দেয়া হলো। এবার আলোচনায় আসি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় শান্তিনিকেতন এবং বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্যোগ ও উদ্দেশ্য। প্রকৃতি ও পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্ব ঘনিষ্ঠভাবে যুক্ত, একথা মানবতাবাদী শিক্ষা দরদী রবীন্দ্রনাথ ঠাকুর মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। তিনি বলেছেন, শিক্ষা হল বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধন, এক কথায় পরিপূর্ণ মানব সত্তাকে লালন করে দেহ মন ও আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে নিজেকে জাতির উপযোগী, দক্ষ ও কল্যাণকামী সদস্য হিসেবে গড়ে তোলার নামই শিক্ষা। তাই শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের এই শিক্ষা ভাবনার গভীর প্রভাব পড়েছিল। এখন আলোচনায় আসি শান্তিনিকেতন ভাবনা নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির তীব্র সমালোচনা করে এর বিকল্প হিসেবে পৃথক শিক্ষানীতির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর নিবৃত্তে ধর্মচর্চা করার উদ্দেশ্যে 1861 খ্রিস্টাব্দে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের কাছ থেকে 20 বিঘা জমি কিনে বোলপুরের ভুবনডাঙ্গায় একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। রবীন্দ্রনাথ এই স্থানের নতুন নামকরণ করেন শান্তিনিকেতন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষা ব্যবস্থার উপর গভীরভাবে আস্থাশীল ছিলেন। তাই শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রাকৃতিক সান্নিধ্যে থেকে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তুলে শিক্ষাদানের উপর তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি বলতেন, শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন এবং শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে তা আহরণ করবে। এখানে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলেন যেখানে শিক্ষার্থীর ছিল অবাধ স্বাধীনতা। শ্রেণীকক্ষের চার দেয়ালের বাইরে প্রকৃতির উদার মুক্ত পরিবেশে স্বাধীনভাবে বিচরণ করে শিক্ষার্থীর দেহ মন সুগঠিত হয় বলে তিনি এই শিক্ষার উপর জোর দিয়েছিলেন। রবীন্দ্রনাথ আরও মনে করতেন, সৃজনমূলক কাজের অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ সম্ভব। শিক্ষার্থী যাতে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য সঙ্গীত, নাটক, নৃত্য,
অঙ্কন প্রভৃতিকে তিনি শান্তিনিকেতনের পাঠক্রমে অন্তর্ভুক্ত করেছিলেন। এর সঙ্গে শরীর ও মন গড়ে তোলার জন্য তিনি খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন। শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করতে কারিগরি শিক্ষাকে শান্তিনিকেতনের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছিলেন। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে এমন এক শিক্ষা ভাবনা চালু করেছিলেন যাতে শিক্ষার্থী নির্ভীক, মুক্ত, উদার মন, আত্মবিশ্বাসী, আত্মশক্তিতে বলীয়ান হয়ে ভারতীয়ত্ব বোধ তথা বিশ্ববোধে উন্নীত হতে পারে। এবার আলোচনায় আসি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভাবনা নিয়ে। ইউরোপ আমেরিকা পরিভ্রমণ করার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় বিশ্বজাতির এক মহামিলন কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দানা বেঁধে ওঠে। যত্র বিশ্বম ভবত্যেক নিরম, অর্থাৎ সমগ্র বিশ্বকে একটি নীরে পরিণত করতে তিনি উদ্যোগী হন। তাই এই আদর্শের ভিত্তিতে 1921 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এইখানেই তার প্রকৃতি, মানুষ ও শিক্ষা ভাবনার অপূর্ব সমন্বয় ঘটেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইউরোপীয় ছাঁচের বদলে সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতির উপর নির্ভরশীল করে উচ্চশিক্ষা কেন্দ্র গড়ে তোলা। তিনি মনে করতেন বিশ্ববিদ্যালয় বিদ্যা সাধনার ক্ষেত্র, যেখানে বিদ্যাদান নয়, বিদ্যা উদ্ভাবন করাই মুখ্য উদ্দেশ্য। শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করা, এই প্রতিষ্ঠানকে তিনি বিশ্ব জাতির মিলন ভূমি করার জন্য, বিশ্ব সংস্কৃতি ও বিশ্ব ধর্মের মিলন ঘটানোর জন্য চীন, জাপান, ইউরোপ, আমেরিকা থেকে পণ্ডিত ব্যক্তিদের এখানে এনেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের দ্বার ছিল উন্মুক্ত। বিশ্বভারতীকে সকল বিদ্যার মিলন ক্ষেত্র, জ্ঞান ও সত্য সাধনার তীর্থক্ষেত্র করার জন্য দেশ বিদেশের বহু জ্ঞানী গুণী পণ্ডিতদের তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। বিদেশি পণ্ডিত সিলভা লেভি, উইন্টারনিস, লেনার্ড, এলমহার্নস্ট, অ্যান্ড্রুজ সাহেব, তান ইউনসুন, হ্যারি টিম্বার এবং দেশীয় পণ্ডিতদের মধ্যে বিধুশেখর ভট্টাচার্য, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইস, প্রমথনাথ বিশি, ভীম শাস্ত্রী প্রমুখের যোগদানের ফলে বিশ্বভারতীর উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছিল। বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করাই ছিল এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য। কলাবিদ্যা, অর্থশাস্ত্র, কৃষিতত্ত্ব, স্বাস্থ্যবিদ্যা, পল্লী শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে গবেষণাসহ এখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়। পাঠক্রমে বৈচিত্র্য আনতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ যথা হিন্দি ভবন, চীনা ভবন, কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র, কলা ভবন, পাঠ ভবন, সঙ্গীত ভবন প্রভৃতি গড়ে তোলা হয়েছিল। 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এর প্রথম আচার্য হন পণ্ডিত জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এবং প্রথম উপাচার্য হন কবিগুরু পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে বিশ্বভারতী প্রতিষ্ঠায় ব্রতী হয়েছিলেন, যেখানে শিক্ষা লাভ করে শিক্ষার্থী মুক্ত চিন্তা, সত্যানুসন্ধান, ভারতীয়ত্ববোধ ও বিশ্ব মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে। আমি এত সময় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এবং বিশ্বভারতী ভাবনা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। আলোচনার শেষে আসি প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা।
মানবতাবাদী শিক্ষা দরতি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনে মানুষ প্রকৃতি ও শিক্ষার সুন্দর সমন্বয়ের পরিচয় পাওয়া যায়। তার লেখা শিক্ষার হেরফের, শিক্ষা সমস্যা, ছাত্র সম্ভাষণ প্রভৃতি প্রবন্ধ আত্মজীবনী জীবনস্মৃতি গ্রন্থে শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সার্থক সমন্বয়ের চিত্র সুনিপুণভাবে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির উন্মুক্ত পরিবেশে শিক্ষাদানের উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছেন, শিক্ষা তখনই সার্থক হয়ে উঠবে যখন বাইরের প্রকৃতি ও অন্তর প্রকৃতির মধ্যে সমন্বয় সাধিত হবে। চার দেওয়ালের খোপওয়ালা বড় বাক্সের মধ্যে শিশুকে আবদ্ধ না রেখে তাকে বিশ্ব প্রকৃতির সঙ্গে একাত্ম করার কথা বলেছেন। শিশু মন চায় মুক্ত পরিবেশ, যেখানে সে পাখির মতো ডানা মেলে উঠতে পারবে। তাই তিনি বলেছেন, মানুষ প্রকৃতি ও মানব সমাজ এই দুয়ের মধ্যে জন্মেছে, তাই এই দুয়ের সমন্বয় না ঘটলে শিক্ষার পূর্ণতা হয় না। সমাজ থেকে মানুষ পায় ভাষা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভাব সম্পদ, ভদ্র রীতিনীতি এবং দেহ মন আত্মার উন্নতির জন্য মানুষ ঋণী প্রকৃতির কাছে। তার একান্তই বিশ্বাস ছিল, প্রভাতের আলো, শ্যামল প্রান্তর, গাছপালা, পাখিরায় ভার নেবে শিশুর শিক্ষার। প্রকৃতির কোলেই যথার্থ শিক্ষা সম্ভব। এই শিক্ষাচিন্তার রূপায়ণের জন্য রবীন্দ্রনাথ তপোবনের আদর্শ মেনে প্রকৃতির উন্মুক্ত পরিবেশে শিক্ষাদানে উদ্যোগী হন। তাই রবীন্দ্রনাথ পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রাপ্ত বোলপুরের ভুবনডাঙ্গা আশ্রমের নতুন নামকরণ করেন শান্তিনিকেতন। এখানে তিনি 1901 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর 5 জন ছাত্র নিয়ে ব্রহ্মচর্য আশ্রম নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল সহজ সরল জীবনযাত্রা, গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলা, গুরু সেবা, অতিথি সেবা প্রভৃতি পূর্বকালীন আশ্রমিক আদর্শে ছাত্রদের শিক্ষা দেয়া। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য কলা, নৃত্য, নাটক, সঙ্গীত, অঙ্কন প্রভৃতি সাংস্কৃতিক বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। এই সকল আনন্দদায়ক শিক্ষাদানের মাধ্যমে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনকে আনন্দনিকেতনে পরিণত করেছিলেন। রবীন্দ্রনাথ তার অরণ্য দেবতা প্রবন্ধে বলেছেন যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। তা সত্ত্বেও মানুষ অরণ্য ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে আনছে। তিনি লিখেছেন, বায়ুকে নির্মল করার ভার যে গাছের উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিতে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্মৃত হয়ে মানুষ তাকেই ধ্বংস করছে। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে আবার আমাদের আহ্বান করতে হবে বরদাত্রী বনলক্ষ্মীকে। তাই প্রকৃতিকে রক্ষা করার জন্য তিনি শান্তিনিকেতনে 1925 খ্রিস্টাব্দে পঞ্চবটী প্রতিষ্ঠা করেন, বৃক্ষরোপণ উৎসব পালন করেন। রবীন্দ্রনাথ মনে করতেন, মানুষকে বাদ দিয়ে শিক্ষা পরিপূর্ণতা পেতে পারে না। শিক্ষার মূল উদ্দেশ্যই হল প্রকৃত মানুষ তৈরি করা। মানুষে মানুষে ভালোবাসার বন্ধন ও বন্ধুত্ব গড়ে তোলার জন্য মানবতাবাদী শিক্ষাদান প্রয়োজন। তাই প্রকৃতির পরেই মানুষকে সামাজিক আচার আচরণের শিক্ষাদান করতে হবে। এতে শিক্ষার্থীর সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, সমাজ ও মানুষ সম্পর্কে সমবেদনা জাগ্রত হবে। রবীন্দ্রনাথ বলেছেন, এতে যেমন শিক্ষার্থীর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, তেমনি সমাজেরও কল্যাণ হবে। সমাজ কল্যাণ সাধনে তাই তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। পল্লী বাংলার মানুষের সামাজিক কল্যাণকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে সুরুল গ্রামে 1921 খ্রিস্টাব্দে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। পল্লী গ্রামের উন্নতির উদ্দেশ্যে শান্তিনিকেতনের শিক্ষা সত্রের আদলে শ্রীনিকেতন শিক্ষা সত্র বিদ্যালয় স্থাপন করা হয়। কৃষক ও কৃষির উন্নয়নে কৃষি খামার গঠন, চাষিদের ঋণ প্রদানের জন্য প্রতিসরে কৃষি ব্যাংক স্থাপন, প্রজাদের বিবাদ মীমাংসার জন্য সালিসি বোর্ড গঠন
শিলাইদহে মহর্ষি দাতব্য চিকিৎসালয় এবং প্রতিশরে হাসপাতাল স্থাপন, গ্রামীণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে 1941 খ্রিস্টাব্দে শিশু ও মাতৃ মঙ্গল স্থাপন, সর্বস্তরের কল্যাণের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য 1936 খ্রিস্টাব্দে লোকশিক্ষা সংসদ স্থাপন করা হয়। এইভাবে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্বের সহাবস্থান রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তায় সর্বদা প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা বিশেষ কোনো দেশ বা কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তপবনের আদর্শে বিশ্বাসী হয়েও পাশ্চাত্যের সভ্যতাকে তিনি অস্বীকার করেননি, বরং পাশ্চাত্যের শিক্ষা আদর্শের সঙ্গে ভারতীয় আদর্শের মিলন ঘটানোর জন্য, প্রকৃতির মুক্ত পরিবেশে মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের জন্য, মানুষে মানুষে ধর্মীয় বিভেদ দূর করার জন্য, সমাজ কল্যাণ সাধন ইত্যাদির জন্য সর্বসাধারণের মিলন কেন্দ্ররূপে 1921 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। মুক্ত চিন্তার চর্চা সত্যানুসন্ধানের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে জনমনে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী গড়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথ চেয়েছিলেন শিক্ষা যাতে নিরস ও যান্ত্রিক না হয়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের খাঁচায় আবদ্ধ পাখির মতো অবস্থা হয়েছিল। শিক্ষা আনন্দের বিষয় এবং শুধুমাত্র প্রকৃতির সঙ্গে একাত্ম হয়েই সেই আনন্দ আস্বাদন করা যায়। আবার মানুষ মানুষে ভেদাভেদ দূর করে সমাজ প্রগতি সাধনই রবীন্দ্র শিক্ষা আদর্শনের মূল লক্ষ্য এবং তার বাস্তব রূপায়ণ হল বিশ্বভারতী। আমি এত সময় তোমাদের রবীন্দ্রনাথের প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে কিভাবে সমন্বয় ঘটেছিল সেই বিষয়ে আলাপ আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে পাঠিয়ে দিলাম। আজকে এই পর্যন্ত, সমাপ্ত করলাম।